বৈশাখকে ডাকে, এসো হে বৈশাখ, এসো এসো বৈশাখ, মনে হয় আর মামা। এই মঙ্গল শোভাযাত্রা নামক মিছিলে তারা পেঁচার মূর্তি, পেঁচার ছবি সম্বলিত মূর্তি নিয়ে তারা বের হয়। আমাদের প্রশ্ন হচ্ছে, বাঙালি সংস্কৃতির নামে তুমি মিছিল করতেছো, তাহলে পেঁচার মূর্তি আসলো কেন? পেঁচা কি আর বাঙালি নাকি? কারণ বাংলাদেশের পেঁচার ডাক যেমন পাকিস্তানের পেঁচার ডাক হতো একই রকম, বাংলাদেশের গরু যেমন হাম্বা ডাকে, আমেরিকার গরু কি বলে হায় হ্যালো? না, দুনিয়ার সব জায়গায় পশু প্রাণীর ভাষা তো এক, তাহলে বাঙালি সংস্কৃতির মধ্যে তুমি পেঁচার মূর্তি ঢুকাচ্ছ কেন? ভেতরের তথ্য খুঁজতে গিয়ে দেখি, হিন্দুদের ধর্ম বিশ্বাস মঙ্গল অমঙ্গল কল্যাণ অকল্যাণ ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী, আর লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা, এই জন্য তারা বলে লক্ষ্মী পেঁচা। তো মঙ্গল শোভাযাত্রা নাম দিয়েছে, সেখানে পেঁচার মূর্তি ঢুকিয়েছে, ইনডাইরেক্টলি বোঝাতে চাচ্ছে মা লক্ষ্মী তোমার বাহন রেডি, তুমি এসে সবার হও, আর আগামী বছরটা আমাদের জন্য কল্যাণ এবং মঙ্গলের করে দাও। অথচ মুসলমান জবাব দেন, কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল দেওয়ার মালিক কে? কে? কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়াইয়াম সাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ তাআলা যদি তাদের কোনো অকল্যাণ করতে চাই, দুনিয়ার কোনো মানুষ অকল্যাণ থেকে কাউকে বাঁচাতে পারবে না, আবার আমি আল্লাহ যদি কারোর কল্যাণ করতে চাই, তার কল্যাণকে বাধা দেওয়ার মতো ক্ষমতাও দুনিয়ার কারো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, তিনি রাতারাতি আমিরকে ধরে ফকির বানিয়ে দিতে পারেন, আবার ফকিরকে ধরে আমির বানিয়ে দিতে পারেন। ভালো রাখার মালিককে, কল্যাণ দেওয়ার মালিককে, মঙ্গল করার মালিককে? নাকি মঙ্গল পাওয়ার জন্য আগামীকাল পহেলা বৈশাখে একটা মঙ্গল শোভাযাত্রা করতে হবে? করতে হবে, কারণ আমাদের বিশ্বাস, আমাদের ফেইথ, আমাদের ট্রাস্ট, আমাদের বিলিভ, আমাদের ইমান, আমাদের ইয়াকিন, আমাদের আকীদা পরিষ্কার, আমাদের কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল সব কিছুর মালিক একজন, তিনি কে? মঙ্গল দেওয়ার মালিক কি পহেলা বৈশাখ? তো পহেলা বৈশাখে আমাদের দেশে কিছু মানুষ বাঙালি সংস্কৃতির নামে শিরিক করে, এমন মানুষ আছে না নাই? বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের টপ টু বটম রাষ্ট্রীয়ভাবে শিরিক হয়, বোঝারও কেউ নাই, দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। এই যে আগামীকালই তো পহেলা বৈশাখ, আপনাদের অনেকের খবরও নাই, কিন্তু আবার কোটি কোটি মানুষ এই পহেলা বৈশাখে সেলিব্রেট করার জন্য আজকে রাত থেকে তারা প্রস্তুতি নেবে। ঢাকা শহরে সবচেয়ে বড় অনুষ্ঠান হয় পহেলা বৈশাখকে কেন্দ্র করে, রমনার বটমূলে ছায়ানট শিল্পী গোষ্ঠী, অনেক হাজার হাজার মানুষ। এই যে এখন যে সময়ে আপনারা আমার সামনে হাজার হাজার মানুষ বসে আছেন কোরআন শোনার জন্য, যে ইয়াহিয়া তাকির আগে আব্দুল কাদের জিহাদি কথা বলেছে কোরআন থেকে শুনেছেন, এখন আমি বলবো কোরআন থেকে শুনবেন, আমার পরে হামজা ভাই কোরআন থেকে বলবে শুনবেন, এই কোরআনের কথা বলার জন্য যেমন চট্টগ্রামের হাজার হাজার মানুষ বসে আছে, ঠিক একই সময়ে আবার ঢাকার রমনার বটমূলে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে যাচ্ছে আগামী দিন পহেলা বৈশাখকে সেলিব্রেট করবে। সূর্য ওঠার জন্য তারা অপেক্ষা করে, যখনই প্রথম সূর্যটা উদিত হয়, আগামী দিনের প্রথম সূর্যটা যখন উদিত হবে, তখন হাজার হাজার মানুষ একত্রে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার একটা গান গাইবে। পহেলা বৈশাখের দিন একটা গান বাজানো হয়, কি গান এটা? এসো হে বৈশাখ, বৈশাখকে ডাকে, এসো হে বৈশাখ, এসো এসো বৈশাখ, মনে হয় আর মামা, বৈশাখরে ডাকে, এসো হে বৈশাখ, এসো এসো। এই গান দিয়ে পহেলা বৈশাখ সেলিব্রেট করা হয়। এই গানের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের লেখা গান। ইউনিভার্সিটিতে আমি যখন পড়েছি, রবি ঠাকুরের অনেক কবিতা, অনেক উপন্যাস, অনেক গল্প, অনেক গান, অনেক ছড়া আমি পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, গান, উপন্যাসকে আপনি দুই ভাগ করতে পারবেন।
তার মূলত ছন্দের মূল উপজীব্য ছিল দুইটা বিষয়। এই দুই বিষয়ে সে কবিতা লিখত, গান লিখত। একটা হচ্ছে প্রেম, আরেকটা হচ্ছে প্রার্থনা। প্রেম অথবা প্রার্থনা ছাড়া রবি ঠাকুরের কোনো গান পাবেন না। কিন্তু এদিক দিয়ে নজরুল ব্যতিক্রম। নজরুলের শুধু প্রেম আর প্রার্থনা না, প্রেম, বিরহ, প্রার্থনা, সুইদ্ধা, ঈদের গান পর্যন্ত, যুদ্ধের গান যা আছে, নজরুল যেখানে কলম ধরেছে সেখান থেকে সফলতা পেয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর শুধু প্রেম অথবা প্রার্থনা, এই দুই বিষয়ের বাইরে তার কোনো গান নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম অথবা প্রার্থনা ছাড়া যে হতো কোনো গান নাই, এসো হে বৈশাখ, এসো এসো, এটা তো প্রেমের গান না, এটা মূলত প্রার্থনার গান। বৈশাখকে ডাকতেছে, আসতে বলতেছে। শুধু তাই না, এই গানের মধ্যে রবি ঠাকুর লিখছে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। এই গানের একটা অংশ। এখন আমাদের হাজার হাজার মুসলমান যুবক সন্তান, যুবক যুবতীরা এই গান গায়। এই গান গাওয়ার মধ্য দিয়ে কোন ফাঁক দিয়ে যে ইমান চলে যায় এটা আরো পায় না। কেন ইমান চলে যায় দেখেন, মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, যত দুঃখ দুর্দশা আছে আমাদের সব দূর হয়ে যাক, ভালো কথা। কিন্তু দূর হয়ে যাক আমরাও চাই, কিন্তু দূর করার মালিককে। এরপরে রবি ঠাকুর লিখছে, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি মানে আগুন, স্নানে মানে গোসলে, শুচি মানে পবিত্র, ধরা মানে পৃথিবী। অর্থাৎ রবি ঠাকুর লিখছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে এই পৃথিবীটাকে তুমি পবিত্র করে দাও। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে পবিত্র করা এই ইয়াকিন, এই বিশ্বাস কি আমাদের নাকি হিন্দু ভাইদের? হিন্দু ভাইদের বিশ্বাসের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, আপনার ধর্মবিশ্বাস আপনার কাছে আলহামদুলিল্লাহ, ওই বিষয়ে আমার কোনো সে নাই। কিন্তু আমার ধর্মীয় বিশ্বাস হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে কখনো পবিত্র হয় না। এটা আমার ধর্ম আমাকে শেখায় নাই, বরং আমার ধর্ম শিখিয়েছে, পবিত্রতার জন্য প্রয়োজনে অজু করবা, আরো বড় পবিত্রতার জন্য প্রয়োজনে গোসল করবা। আর আপনার ধর্ম হয়তো আপনাকে শিখিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে পবিত্র করা যায়, যার ফলে হিন্দু ভাইদের কোনো মানুষ যখন মারা যায় তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, হতে পারে। এটা তাদের বিশ্বাস তাদের জায়গায়, আমার বিশ্বাস আমার জায়গায়। কিন্তু এই গান হচ্ছে বর্ষবরণের মূল থিম সং, আর এই গান গাচ্ছে আমার আপনার ঘরের যুবক যুবতী মুসলমানের সন্তানেরা। বুঝে না বুঝে যারাই গাবে, শিরিক যদি বুঝে করে তাও ইমান হারা, যদি শিরিক না বুঝে করে তাও ইমান হারা। রেজাল্ট একটাই, আপনি বুঝে গান আর না বুঝে গান, বুঝে বলেন আর না বুঝে বলেন। এরপরে আগামীকাল দেখবেন বর্ষবরণের যে র্যালিগুলা বের হবে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে, আমি জানি না চট্টগ্রামে এগুলো আছে কিনা, চট্টগ্রামে আছে, তবে হয়তো এই দক্ষিণ চট্টগ্রামে কিছুটা কম, হয়তো শহর কেন্দ্রিক থাকলে থাকতে পারে, আর ঢাকায় তো সুবহানাল্লাহ কথাই নাই। আগামীকাল রাস্তায় বের হয়ে যাবে না তাদের জ্বালায়, পুরা বাঙালি সংস্কৃতি দিয়ে রাস্তাঘাট দখল করে ফেলবে তারা। এই মঙ্গল শোভাযাত্রা নামক মিছিলে তারা পেঁচার মূর্তি, পেঁচার ছবি সম্বলিত মূর্তি নিয়ে তারা বের হয়। আমাদের প্রশ্ন হচ্ছে, বাঙালি সংস্কৃতির নামে তুমি মিছিল করতেছো, তাহলে পেঁচার মূর্তি আসলো কেন? পেঁচা কি আর বাঙালি নাকি? কারণ বাংলাদেশের পেঁচার ডাক যেমন পাকিস্তানের পেঁচার ডাক হতো একই রকম, বাংলাদেশের গরু যেমন হাম্বা ডাকে, আমেরিকার গরু কি বলে? হায়, হ্যালো, ইংলিশ এরকম বলে না? না, দুনিয়ার সব জায়গায় পশু প্রাণীর ভাষা তো এক, তাইলে বাঙালি সংস্কৃতির মধ্যে তুমি পেঁচার মূর্তি ঢুকাচ্ছ কেন? বলে এটা বাঙালি সংস্কৃতি। আমরা বললাম না, পশু প্রাণী তো বাঙালি সংস্কৃতি হতে পারে না। কিন্তু আমরা ভেতরের তথ্য খুঁজতে গিয়ে দেখি, হিন্দুদের ধর্মবিশ্বাস, হিন্দু ভাইদের ধর্মবিশ্বাস হচ্ছে, মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ, ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। এটা হিন্দুদের ধর্মবিশ্বাস, আমাদের না, হতে পারে তাদের। আর লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা, এই জন্য তারা বলে লক্ষ্মী পেঁচা। তো মঙ্গল শোভাযাত্রা নাম দিয়েছে, সেখানে পেঁচার মূর্তি ঢুকিয়েছে, ইনডাইরেক্টলি বোঝাতে চাচ্ছে, মা লক্ষ্মী তোমার বাহন রেডি, তুমি এসে সবার হও, আর আগামী বছরটা আমাদের জন্য কল্যাণ এবং মঙ্গলের করে দাও। অথচ মুসলমান জবাব দেন, কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল দেওয়ার মালিক কে? কে?
কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফালাহু ইল্লা হু ওয়াইন ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দ লিফাদলি। ও নবী আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা যদি তাদের কোনো অকল্যাণ করতে চাই, দুনিয়ার কোনো মানুষ অকল্যাণ থেকে কাউকে বাঁচাতে পারবে না, আবার আমি আল্লাহ যদি কারোর কল্যাণ করতে চাই তার কল্যাণকে বাধা দেওয়ার মতো ক্ষমতাও দুনিয়ার কারো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, তিনি রাতারাতি আমিরকে ধরে ফকির বানিয়ে দিতে পারেন, আবার ফকিরকে ধরে আমির বানিয়ে দিতে পারেন। আমার আল্লাহ এমন ক্ষমতাবান, ক্ষমতার গদি থেকে টেনে রাস্তার ফকির বানায় দিতে পারে, আবার পরের দিনের জেলখানার আসামিকে তার পরের দিন আমার আল্লাহ ক্ষমতার মসনদেও বসিয়ে দিতে, এই ক্ষমতা আছে কার? তার মানে আমাদের ধর্ম বিশ্বাস কল্যাণ অকল্যাণ মঙ্গলের চাবিকাঠি তো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এখন বাঙালি সংস্কৃতির নাম দিয়ে আমাদের যুব সমাজের মাঝে আপনি শিরিক ঢুকাবেন, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো এটা কখনো হতে পারে না। ভালো করে বুঝবেন, হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাসের প্রতি আমাদের কোনো কথা নাই, তারা তাদের ধর্ম পালন করবে তাদের জায়গায়, আমি আমার ধর্ম পালন করব আমার জায়গায়, কিন্তু আমার বাধা হচ্ছে সেখানে হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাসের কথা এবং হিন্দু ভাইদের আকীদা সুকৌশলে কেন মুসলমানের সন্তানের জবানে তুলে দেওয়া হবে? এটা তো করতে পারেন না। বোতলের বাহিরে লেখা আছে মধু আর ভেতরে ভরে দিয়েছেন মদ,